সংক্রমণের হার কমেছে পার্ক খুলেছে কিন্তু স্কুল খোলার ব্যাপারে চিন্তা ভাবনা নেই রাজ্য সরকারকে এই ভাষাতেই কটাক্ষ কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের এদিন শহীদ সম্মান যাত্রায় বর্ধমানে আসেন সুভাষ সরকার আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুভাষ সরকার শহীদ সম্মান যাত্রা তিনি বর্ধমানে যান গতকাল আমরা বেলুরে যেতে দেখেছি বেলুর মঠে যেতে দেখেছি সুভাষ সরকারকে এই শহীদ সম্মান যাত্রায় সংক্রমণের হার কমেছে পার্ক খুলেছে কিন্তু স্কুল খোলার ব্যাপারে চিন্তা ভাবনা নেই রাজ্য সরকারের এই ভাষাতেই কটাক্ষ করেছেন কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার আজকে বর্ধমানে যান কেন্দ্র প্রতিমন্ত্রী সুভাষ সরকার কি বলেছেন তিনি শুনবো স্কুল কলেজ এটা কেন্দ্র এবং রাজ্যের কনকারেন্ট সাবজেক্ট কনস্টিটিউশন তো সেখানে গত 17 মে 2020 থেকে 13টা অ্যাডভাইসারি পাঠানো হয়েছে এর কোনোটাই রাজ্য সরকার স্কুলে পাঠায়নি একদিকে আমরা রোজ টিভিতে দেখতে পাচ্ছি সংক্রমণ কমছে একদিকে দেখা যাচ্ছে পার্ক খুলে দিল গতকাল থেকে কিন্তু স্কুল খোলার বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই তারা রাজনীতি করতেই ব্যস্ত আছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ সন্তোষ আমরা দেখলাম যে কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি শহীদ সম্মাননা যাত্রায় আজকে পূর্ব মেদিনীপুরে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেছেন কি বললেন তিনি দেখো তিনি কিন্তু আজকে সাধারণ মানুষ তাদের সাথেও কিন্তু কথা বলেন আজ কিন্তু বিজেপির যে শহীদ সম্মান যে সেই প্রোগ্রাম সেই প্রোগ্রামে কিন্তু আজ তিনি বর্ধমান জেলা পার্টি অফিসে কিন্তু রওনা দেন ঘুষ করার উদ্দেশ্যে এবং তার মাঝেই কিন্তু হলদি দে পাড়াতে কিন্তু তাকে কালো পতাকাও দেখানো হয় তিনি কিন্তু বারবার করে বলছিলেন যে রাজ্য সরকার কিন্তু রাজনীতি করতে ব্যস্ত তারা কিন্তু শিক্ষার দিকে তারা নজর দিচ্ছেন না রাজ্য সরকার তৃণমূল সাংসদ সৌগত রায় সৌগত বাবু রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত সৌগত বাবু আজকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি কিন্তু রাজ্য সরকারের সমালোচনা করেছেন শিক্ষার ব্যাপারে তিনি বলছেন যে সংক্রমণের হার কমেছে পার্ক খুলেছে কিন্তু স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকারের কোনো চিন্তা ভাবনা নেই কি বলবেন আপনি রাজ্য সরকার গভীরভাবে স্কুল খোলার ব্যাপারটা চিন্তা করছেন মুখ্যমন্ত্রী নিজেই ব্যাপারটা দেখছেন তাছাড়া যে বিশেষজ্ঞ কমিটি আছে তারা বিচার করছেন তাদের মত হচ্ছে এখনো করোনা তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা চলে যায় সুতরাং স্কুল যেখানে অনেক ছাত্রছাত্রীরা অনেক সময়ের জন্য একসাথে থাকবে সেগুলো খোলার এখনো সময় হয় রাজ্য সরকার বলেছেন যে মোটামুটি ভাবে পুজোর পরে স্কুল খুলবে তার কারণ সেপ্টেম্বর মাসের পরেই পুজো এক মাস বন্ধ থাকবে এবং আশা করে যে ততদিন করোনার বেগটা কমে যাবে সুভাষ সরকার তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে কিছুই জানেন না নতুন এমপি হয়েছেন আরো নতুন মন্ত্রী হয়েছেন সব জায়গায় কিছু একটা বলতে হবে তাই এটা বলে দিয়েছেন খুবই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য উনি এই বলেন ও যদি ক্ষমতা থাকে মোদীকে ধন্যবাদ সৌগত রায় তৃণমূল সাংসদ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষের সঙ্গে সন্তোষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি পূর্ব মেদিনীপুরে গেছেন এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তার সঙ্গে কথা বলে সাধারণ মানুষ তারা কতটা আশ্বস্ত কি বলছেন তারাও দেখো তারা কিন্তু শিক্ষামন্ত্রীকে পাশে পেয়ে তারা কিন্তু তাদের যেসব আর্জিগুলো ছিল তারা কিন্তু শিক্ষামন্ত্রীকে জানান এবং তাদেরকে তাকে কিন্তু বারবার শিক্ষার সম্বন্ধে তারা কিন্তু জানতে চান যারা গ্রামের যারা বাসিন্দা ছিলেন তাদের সাথে কথা বলে এবং মেন যে প্রোগ্রাম যেসব কর্মীরা শহীদ হয়েছিলেন তাদের যে পরিবার তাদের পরিবারের লোকের সাথেও কিন্তু আজকে এই শিক্ষামন্ত্রী কিন্তু তাদের সঙ্গে কিন্তু কথা বলেন ধন্যবাদ সন্তোষ সন্তোষ আমাদের প্রতিনিধি সরাসরি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন চাল দিচ্ছে ওটা পাচ্ছ We'll be right back.